ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকের ক্লাস এইটের সমাধান করব। এটা পার্ট ফোর, আগের তিনটে পার্ট দেওয়া হয়েছে, যদি দেখে না থাকো প্লেলিস্ট থেকে দেখে নিও। এটা দেখো মডেল কোশ্চেন পেপার থ্রি, যেখানে প্রথম কোশ্চেনটা বলেছে সংখ্যা রেখায় মূলত সংখ্যাটিকে বসাও, -8/3। এটা কিভাবে করবে? তো প্রথমে একটা সংখ্যা রেখা টেনে নেবে। আমি এখন দেখো এখানে সংখ্যা রেখা টেনে নিয়েছি, এখানে জিরো, এখানে ডান দিকে +1, +2, +3, +4, এগুলো মোটামুটি সমান করে টানবে। বাঁ দিকে -1, -2, -3, -4, আরও টানলে টানতে পারো। তো আমি 4 অবধি টেনে রেখেছি। এই অ্যারো চিহ্ন দুটো, মানে এই অ্যারো চিহ্ন দুটো দিন অবশ্যই দেবে, কারণ এই দুটো দিতেই হবে, কারণ এটা মানে হচ্ছে এটা বহুদূর পর্যন্ত রেখাটা বিস্তৃত। এবার আমাকে বলেছে যে -8/3, তাহলে জিরোর থেকে ডান দিকে যাওয়া মানে প্লাস, জিরোর থেকে বাঁ দিকে আসা মানে মাইনাস। এবার আমাকে সংখ্যাটা বলেছিল 8/3। সবসময় খেয়াল রাখবে হরে কত আছে, হরে আছে 3, মানে প্রতিটা ঘরকে তিনটে ভাগে ভাগ করবে। তার মানে জিরো থেকে 1, মাইনাসের দিকে যেহেতু আছে মাইনাসের দিকে করছি, প্লাসের দিকে থাকলে প্লাসের দিকে করতাম। এখানে তিনটে ঘরে ভাগ করলাম, দেখো একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, ভাগ মানে এই একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, আবার এটাকেও একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ করেছি, এটাকেও একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ করেছি। তাহলে প্রথমে জিরো আছে, তাহলে এখানে হবে 1/3, মানে -1/3। এটা কত হবে? -1/3-এর পরে 2/3, তারপর একটা কত হতো? 3/3। 3/3 আমি লিখি নাই, 3/3 মানে 3 কেটে গেলে 1, সেই জন্য 1 লিখেছি, 1 মাইনাস 1 হলো। তারপর এটা -4/3, তারপর এটা -5/3, তারপর এটা -6/3। দেখো 6/3 মানে 3 × 2 = 6, পূর্ণ সংখ্যা চলে আসবে। তারপরে 6 × 5 = 3 হলো, এটা 6/3, তারপরের ঘরটা 7/3, তারপর একটা 8/3, তাহলে এটা 7/3, এটা হলো 8/3, তাহলে এইটা হচ্ছে 8/3। আর এটা দেখো 9/3 মানে 3, 9/3 মানে 3, তাহলে 8/3 মানে এইটা, তাহলে একটা বিন্দু দেবে, নাম দেবে পি। পি কেন দিচ্ছি? পি মানে পয়েন্ট, দিয়ে এটা চিহ্নিত করে দেবে যে এটা -8/3। এইভাবে সংখ্যা রেখা বসাবে। এবার ঘরগুলো বড় বড়ও করতে পারে একটু, তাহলে পরে পরিষ্কার হবে। তো এইভাবে বিষয়টা বললাম, এইভাবে করবে। এর পরের কোশ্চেনটা আছে দেখো, যে সমাধান করো, 9x + 2 = 20। তাহলে এখানে আছে 9x + 2 = 20, 20। তাহলে সমাধান করো মানে এক্সের ভ্যালুটা বার করতে হবে, মানটা বার করতে হবে। তাহলে 9x = এই দুইটাকে এ পক্ষ থেকে উপক্ষ নিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় পক্ষান্তর। তাহলে 20, এখানে +2 ছিল, এদিকে গেলে -2। তাহলে 9x = 20 থেকে 2 বিয়োগ মানে 18। তাহলে x = 18, এই এক্সের সঙ্গে 9টা গুণ ছিল, এদিকে গেলে ভাগ, 9 × 2 = 18। তাহলে x = 2, তাহলে সমাধানটা কত উত্তর বেরোলো? সমাধানটা বেরোলো 2। এর পরের কোশ্চেনটা আছে দেখো, শূন্যস্থান পূরণ করে, দুটি কোণের সমষ্টি 180° হলে একটি কোণকে অপর কোণের ড্যাশ কোণ বলা হয়, সম্পূরক কোণ বলা হয়। দুটো কোণের সমষ্টি যদি 180° হয়, কোণ দুটোকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। তাহলে এখানে অ্যান্সারটা হবে সম্পূরক, এখানে অ্যান্সারটা হবে সম্পূরক কোণ, সম্পূরক কোণ। যদি 90° হতো তাহলে মানে পূরক কোণ হতো। এর পরের কোশ্চেনটা আছে দেখো, যে এখানে বলেছে প্রদত্ত ছবি থেকে এক্সের মানটা নির্ণয় করো। এটা দেখবে পার্ট ওয়ানে, ফার্স্ট পার্টে করা আজ করে দিয়েছি, তো ওখান থেকে দেখে নিও। এবার বলেছে মূলদ ও অমূলদ সংখ্যার মধ্যে পার্থক্য লেখো। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে, সংখ্যাটা লিখবে। মূলদ সংখ্যা কাকে বলে সবাই জানো, যে যে সমস্ত সংখ্যাকে, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে ব্র্যাকেটে লিখবে, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং q ≠ 0, মানে এই হরটা যেন জিরো না হয়ে যায়। যে সমস্ত সংখ্যাকে p/q আকারে, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0 আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে, তাদের মূলদ সংখ্যা বলে। এরপরে উদাহরণ যদি বলে, উদাহরণ যেমন যেমন মনে করো, যেমন 2, 3, 5, 7, 0, -7, এগুলো মূলদ সংখ্যা। এরপরে অমূলদ সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0 প্রকাশ করা যায় না, এটা যায়, মূলদ সংখ্যাটা প্রকাশ করা যায়, আর অমূলদ সংখ্যাটা এখানে লিখবে যায় না, তাদের মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা বলে। যেমন উদাহরণটা লেখো, যেমন √5, √3, √7, এগুলো অমূলদ সংখ্যা। তাহলে কী বললাম, অমূলদ সংখ্যার ক্ষেত্রে এটাই লিখবে, এটা প্রকাশ করা যায় ছিল, এখানে প্রকাশ করা যায় না লিখবে। এর পরের কোশ্চেনটা আছে দেখো, যে 2x + 1/3x = 4,
হলে প্রমাণ করা 27x³ প্লাস 1/8x³ সমান 189। তাহলে দেওয়া আছে 2x প্লাস 1/3x সমান 4। এবার বার প্রমাণ করতে বলেছে যে 27x³ প্লাস 1/8x³ এটা সমান 189, এটা দেখাতে বলেছে। তাহলে প্রথমে দেখো এখানে 27x³ মানে এটা কত, 3x³ প্লাস 1/8x³ মানে 1/2x³। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তার মানে এ প্লাস বি হোল কিউব, মান নির্ণয়ের ফর্মুলাটা লিখবো, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলা। তাহলে এটা এ প্লাস এটা বি এটা হোল কিউব মাইনাস 3ab, থ্রি এ মানে 3x, বি মানে 1/2x ইন্টু এ প্লাস বি, 3x প্লাস 1/2x, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো এখানে এক্স এক্স কেটে গেল। এবার দেখো 3x প্লাস 1/2x এর ভ্যালুটা আমাকে বসাতে হবে, এখানেও তাই 3x প্লাস 1/2x এর ভ্যালুটা বসাতে হবে। কিন্তু এখানে দেওয়া আছে দেখো 2x এর ভ্যালু, 2x প্লাস 1/3x। আমি যদি প্রথম পদটা শুধু ধরি, এখানে 2x ছিল, একে 3x করতে হবে। তাহলে কী করতে হবে, ওইকিং নিয়মের মতো যদি ভাবো তাহলে কী হবে, মনে করো 2 ছিল, দুটো আম ছিল, তার একটা কিছু দাম দেওয়া ছিল, এবার বার করতে হবে তিনটে আমের দাম। তাহলে কী করে করবে, তাহলে প্রথমে একটা আমে বার করবো, একটা আমে করা মানে দুটো আমের দাম একটা কিছু দেওয়া ছিল, তাহলে একটা আমের দাম মানে এটা ভাগ হবে দুইটা, একটা আমের দাম কম হবে, আর তিনটা আমের দাম হলে তিনটা গুণ হবে। তাহলে আসলে ব্যাপারটা কী হলো, ওপরে 3 গুণ হলো, নিচে 2 ভাগ হলো। এখানেও ঠিক তাই একই ব্যাপার, এখানে 2x দেওয়া আছে, আমাকে আনতে হবে কত, 3x, তার মানে দুইটা ভাগ হবে, আর আগের মতনই দুইটা ভাগ হবে, তিনটা গুণ হবে। তাহলে আমি এটা 3/2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা কত, 2x প্লাস 1/3x সমান 4। এবার দেখো আমি আমার প্রয়োজনে এই বাঁ দিকটাকে 3/2 দিয়ে গুণ করলাম, তাহলে ডান দিকটাকেও একই রাশি দিয়ে গুণ করতে হবে, তাহলে ভ্যালুটা একই থাকবে। ডান দিকে যা গুণ বা ভাগ করবে বাঁ দিকে, ডান দিকেও তাই গুণ বা সমান চিহ্নের ডান দিকে তাই গুণ বা ভাগ করে দেবে। তাহলে দেখো এখানে 2 কেটে গেল, তাহলে এখানে 3/2 দিয়ে এটাও গুণ এটাও গুণ, তাহলে 3/2 গণিত 2x প্লাস আবার 3/2 গণিত 1/3x সমান, এখানে 2 আর 3 গুণ মানে 6। দেখো 3 কেটে গেল, এখানে 2 কেটে গেল, তাহলে এখানে থাকলো কত, 3x প্লাস এখানে 1/2x সমান 6। তাহলে দেখো 3x প্লাস 1/2x এর ভ্যালুটা বেরিয়ে গেল, তো 3x প্লাস 1/2x এর ভ্যালু বেরিয়েছে 6, তাহলে 6x³ মাইনাস 3×3 মানে কত, 9, নিচে ছিল কত, 2 ইন্টু এইটা ছিল 3x প্লাস 1/2x এর ভ্যালু কত বেরিয়েছে আমার, 6, তাহলে 6 বসিয়ে দিই। তাহলে দেখো 2×3 = 6 কেটে গেল, তাহলে 6³ আমরা জানি 216 মাইনাস 9 কে 3 দিয়ে গুণ মানে 27, এটা থেকে একটা বিয়োগ, 7 আর 9 16, 7 আর 4 দিয়ে 3 আর 8 11 আছে 4 আর 1 2 189, এটাই প্রমাণ করতে বলেছিল 189। তাহলে এটা প্রমাণিত, এটা লিখবে। এরপরের অঙ্কটা দেখো, দেওয়া আছে একটি আয়তাকার চিত্র অঙ্কন করো, এবং এটা দেওয়া আছে একটা পায় চিত্র অঙ্কন করো। এই অঙ্কনগুলো মানে জ্যামিতির অঙ্কনগুলো এবং পায় চিত্রগুলো দুটো আলাদা ভিডিওতে দিয়েছিল, দেখে নেবে প্রত্যেকটা। এবার উৎপাদকের বিশ্লেষণটা এখন করি।